বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। আজ টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত এবং আহত ও শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় একথা জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। টাঙ্গাইল জেলা জামাতে ইসলামের আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ও ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী উপস্থিত ছিলেন।